শনিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরের মহিন্দরের তারামা ট্রাস্টের তারামা মন্দিরে তারামায়ের বাৎসরিক পুজো উপলক্ষে দুদিন নানান কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন ছিল প্রথম দিন। এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তম হাজারি, বাপিন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের রক্তদান শিবিরের মধ্য দিয়ে আজকে আমরা শুরু করলাম। আগামীকাল আমাদের প্রায় 7-8 হাজার লোক এখানে মায়ের প্রসাদ খাবেন এবং এখানে আমাদের বাপিন্দা, আমাদের ব্রাহ্মণ এবং আমাদের ট্রাস্টের যারা কর্ণধারা আছেন এবং এলাকার মানুষের সাহায্য নিয়ে মায়ের আশীর্বাদে আমরা সকলকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে যে মানুষের পরিষেবা দেওয়ার যে ভাবনা আমাদের বাপিন্দা দীর্ঘদিন ধরে, আজকে এই আশ্রমটা আমাদের অনেক সময় বিপদে পড়লে কোনো মানুষ এসে আমাদের আশ্রমে এখানে এসে থাকে, আজকে রক্তদান শিবিরের মধ্য দিয়ে যাতে মানুষের সেবা করা যায় আজকে আমরা শুরু করব। এই আশ্রমে আমরা মানে দেখতে পাচ্ছি যে একটা মানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা দেওয়া হয়েছে। কীভাবে? মা তো সকলের, মা তো কোনো একটা সম্প্রদায়ের মানুষের নয়, মা মা সকলের, মায়ের কোনো জাত হয় না, তাই সব ধর্মের মানুষকেই মা সেই জায়গায় সম্মান দেয়। সেই জন্যে মায়ের সব ছেলেরাই কিন্তু মাকে সম্মান দেয়। এই জন্য এই ট্রাস্টের সকল ধর্মের মানুষ, যদি কেউ মনে করে যে কারো বাবা মা হয়তো তারা এ করতে পারছে না, আমাদের এই আশ্রমে আমাদের কিন্তু তার ব্যবস্থাও করা আছে। যদি কেউ মনে করেন আমাদের এটা বাপিন্দা আছে, আমাদের ট্রাস্ট আছে, ট্রাস্টে আমাদের যোগাযোগ করলে আমরা সেই পরিষেবাটা দিতে পারবো মায়ের আশীর্বাদ। এই দরজাটা খুলে দেবো, ভালো লাগছে, ঠিক আছে। তার কিনে কিন্তু বর্তমান পোকা তবে মানে তার যখন যার প্রয়োজন পড়ে না, রাত্রে 12টার সময় তার বাবা ভালো থাকবে, ভালো থাকবে। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও রবিবার সারাদিন তারামায়ের বাৎসরিক পুজো, হোম, যজ্ঞ অনুষ্ঠিত হবে। ওই দিন প্রায় 8,000 মানুষকে ভোগ বিতরণ করা হবে বলে জানান উদ্যোক্তারা। আজকে আছে আপনার রক্তদান শিবির, আর সন্ধ্যে 7টা থেকে হবে বাউল, আর কালকে হবে আপনাদের আমাদের হচ্ছে আপনার কীর্তন গান আছে কালকে রাতের দিকে, তারপর নরনারায়ণের সেবা আছে দুপুর 12টা থেকে আরম্ভ হবে। আর আমাদের মন্দিরে আমি মেন পুরোহিত হিসেবে আমি আছি, তা মায়ের ইচ্ছায় যা হোক আমাদের চলে যাচ্ছে, অন্য কিছু নয়। তা এই মন্দিরে প্রায় দীর্ঘ প্রায় 3 বছর ধরে আমি এই মন্দিরে পুজো আজা নিয়ে আসি, তাতে আমি এখানে যে বার্ষিক পূজা পাঠ যেটা হয় সেটা কবে হবে, আজ না কাল? সেখানে পুজো পাঠ হয় আমরা বুদ্ধ পূর্ণিমা ধরে হয় পুজো, বুদ্ধ পূর্ণিমা কালকে অথবা আমরা রবিবার দিনই অনুষ্ঠানটা। মূলত কী পুজো সেদিন হয়? পুজো হয় মায়ের আপনার পূজা অর্চনা, হোম হয় আপনার, পূজা অর্চনা হয়, ষোলোপচারের পূজা হয়, হোম হয়, প্লাস হচ্ছে মানুষকে কিছু আপনার বিতরণ করা হয় এসব নিয়ে থাকে, তারপরে নরনারায়ণের সেবা আরম্ভ হয় 12টা। জামালপুর থেকে টিঙ্কু সাউ ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।